এবারে পর্বে আমাদের আমরা এবার একটু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজার কিভাবে ক্রিয়েট করতে পারি অর্থাৎ আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করছি এটা একটা ওয়েবসাইট হতে পারে তো ওয়েবসাইটে বিন সিস্টেম্যাটিক থাকে বা অন্য স্বভাব আমরা আমাদের ওয়েবসাইটে ব্লগ ওয়েবসাইটে বানাতে পারি তো একটা ওয়েবসাইট কিন্তু আপনি হচ্ছে একজন অ্যাডমিন মানে আপনি ওনার তাই তো তো আপনি যে অ্যাডমিন হিসাবে আছেন সো আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো কোথায় থাকে যে ইউজার থেকে আমরা যখন অল ইউজার্সে যাব এখানে আপনার ওয়েবসাইটে কতজন ইউজার্স আছে সব এখানে আপনি দেখতে পারবেন তো এখানে শুধুমাত্র আমার ইনফরমেশন আছে এই যে একজন এখানে আমাকে দেখাবে ওই যে রোল হিসেবে কি আছে অ্যাডমিনিস্ট্রেটর এবং আমি আমার অ্যাকাউন্ট থেকে কতটা পোস্ট করছি এখানে আমি দেখতে পারবো তো আপাতত তো একজন আছে তাই না তো আমি কিন্তু এরকম করতে পারি লাইক এস হচ্ছে ধরেন একটা নিউজ পেপারের ওয়েবসাইটের কথা যদি আপনি চিন্তা করেন একটা নিউজ পেপার কিন্তু একজনের দ্বারা মেনটেন্স করা সম্ভব হয় না এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে যেমন একজন সাংবাদিক সে নিউজটা করে সে পোস্ট করলো এমন হতে পারে সেটা হচ্ছে অ্যাডমিন আগে চেক করে দেখবে যে এই নিউজটা পাবলিশ করার মতো কিনা তারপর হচ্ছে উনি সব কিছু ঠিকঠাক থাকলে বা এডিট করার প্রয়োজন উনি একটু হালকা এডিট করে দেন হচ্ছে এটাকে পাবলিশ করতে পারে অনেক ধরনের থাকতে পারে তো এখন একজন অ্যাডমিনিস্ট্রেটর তো সবগুলো আবার আমি যদি একটা চার্ট আপনাকে দেখাই যেমন কত ধরনের কাজ প্রয়োজন হতে পারে যেমন দেখেন আমরা কি কি কাজ করি কাস্টমাইজে এ কাজ করি কাস্টমাইজের কাজটা কি আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকলাম এখানে হচ্ছে আপনার আহ কি করবো যে আমি লোগো চেঞ্জ করতে পারতেছি তারপর সে কালার চেঞ্জ করতে পারতেছি অনেক কিছু এটা আমার উপর রুচির উপর নির্ভর করে বা আমি একজনকে বলে দিলে সে কাজটা করে দিচ্ছে এখন সে যদি আমার লোগোর পরিবর্তে আরেকজনের লোগো এই কাজগুলা করতে পারে তাহলে সমস্যা না সবকিছু চেঞ্জ করার পারমিশন আমি দিবো না তো দিলে তো প্রবলেম হয়ে যেতে পারে তা কি কাজ করতে পারে এডিট পোস্ট ইডিট পোস্ট মানে হচ্ছে আপনি অলরেডি যে একটা কন্টেন্ট পাবলিশ করছেন এটাকে বানাম ভুলছে আপনি ইডিট করতে যাচ্ছেন এরকম বিষয়গুলো কি ছবি পরিবর্তে আরেকটা ছবি দিতে আছেন এটাও ইডিটের মধ্যে পড়ে

সে সাবমিট করা মানে মানে পোস্ট করা মানে বা পাবলিশে ক্লিক করা মানে পাবলিশ হয়ে যাবে না এটা কন্ট্রোল অনেক সময় অন্য কারোর কাছে থাকতে পারে যেমন এখানে যে ভাগ করা আছে একজন শুধু রিড করতে পারবে একজনকে আমি অ্যাকাউন্ট খুলে দিলাম সে শুধু রিড করতে পারবে তাহলে এই ধরনের কার্যক্রম যদি কাউকে দিয়ে করাতে চায় তাহলে তার অ্যাক্সেস কি হতে পারে তা বা তার রুল কি হতে পারে এরকম বা কেউ এরকম হতে পারে সে শুধু রিড করতে পারবে আর হচ্ছে এডিট করতে পারবে ঠিক আছে যেমন ধরেন আমি আমার একটা নিউজ পেপার ওয়েবসাইটে আছে আমি এখানে একজন সাংবাদিক ইয়ে করলাম নিয়োগ দিলাম তো ওনাকে দিয়ে আমি কি করাবো উনি আমার ওয়েবসাইটে নিউজ পেপার নিউজগুলা দেখতে পারবে বা ওনার লেখা নিউজগুলা দেখতে পারবে এবং কোনো ভুল তো দিয়ে থাকলে ওনার পোস্ট উনি শুধুমাত্র এডিট করবে অন্যের পোস্ট কিন্তু এডিট করতে পারবে না শুধুমাত্র ওনার পোস্টগুলো উনি এডিট করতে পারবে এরকম বিষয়গুলো তারপর আসেন রুল থ্রি এরকম রুল হতে পারে যে উনি সব ধরনের কন্টেন্ট পড়তে পারবে চাইলে এডিট করতেও পারবে এবং চাইলে পাবলিশ পোস্ট করতে পারবে হ্যাঁ তো এটা বিষয় হচ্ছে সে নিজে নিজের কন্টেন্ট গুলো এডিট করতে পারতেছে পাবলিশ করতে পারতেছে বাট এই রুল টুতে কিন্তু সে নিজের কন্টেন্ট পাবলিশ করার ক্ষমতা সে রাখে না কিন্তু সে রাখতেছে হ্যাঁ তারপর সে রিড করা এডিট পোস্ট করা পাবলিশ পোস্ট করা চাইলে ডিলিট পোস্ট করা তার মানে সে এখানে যে বিষয়টা সে অন্যটাও পাবলিশ করতে পারবে মানে পাবলিশ বিষয়টা কিন্তু তার কন্টেন্টটা হ্যাঁ এমন ডিলিট করার পারমিশনও সে পাবে কিন্তু এগুলাতে কিন্তু ডিলিট করার পারমিশনগুলা নাই তো এখানে অনেক কিছু থাকে যে অ্যাকাউন্টে এখানে অল ওয়ার্ডপ্রেস ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটিস মানে ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমরা কি কি কাজ করি আপলোড ফাইল করতে পারি এখন দেখেন আপলোড ফাইলে যদি পারমিশন আগে অন্য কাউকে দিয়ে দিই তাহলে তো সমস্যা যেমন হচ্ছে ধরেন কেউ যদি হ্যাক করার অনেক সিস্টেমেটিক আছে হ্যাঁ একজন ইউজারকে আপনি অ্যাকাউন্ট দিলেন সে কি করলো একটা সেল ফাইল সেল ফাইল হচ্ছে এমন একটা সিস্টেমেটিক একটা প্লাগিনের মতো আপনি ওইটা হচ্ছে একটা প্লাগিনের মতো আপনি ইনস্টল করলেন

তো কেউ কেউ ইনস্টল থিম এখন আমার বর্তমানে একটা থিম আছে ইনস্টল থিম করে দিল তাহলে চাহারি তো পাল্টে যাবে তাই না তো এরকম অনেক কিছু কিন্তু আছে রিমুভ ইউজার্স তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট গুলা বলি ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট মানে মেসিয়াটা হচ্ছে এরকম ধরুন আমি একজনকে সাংবাদিককে তাকে ইম্পোর্ট আর এক্সপোর্ট করার পারমিশন দিয়ে দিলাম তাহলে কি হবে একটা নিউজ পেপার ওয়েবসাইট আপনি চাইলে এক হাজার নিউজ করা আছে পুরাতন সহকারী নতুন সবকিছু মিলিয়ে সে যদি এটাকে এক্সপোর্ট করতে পারে সে এক্সপোর্ট করে কি করবে মানে এক্সপোর্ট মানে কি এটাকে বের করে নিয়ে আসা এক্সপোর্ট করে বের করে নিয়ে আসলো তারপর তার ওয়েবসাইটে সেটাকে ইম্পোর্ট করে দিল তো এরকম ইম্পোর্ট এক্সপোর্ট ইয়ে থাকলে প্রবলেম তো সমস্যা তাই না তো এরকম আছে লিস্ট ইউজার মানে সে ইউজার ক্রিয়েট করতে পারবে কিনা লিস্ট ইউজার মানে সে দেখতে পারবে কিনা ইউজার গুলো ক্রিয়েট করতে পারবে কিনা ডিলিট করে দিতে পারবে কিনা তাই দেখা যাবে একজন আমার সাংবাদিক আছে একজন যদি আরেকজনকে ডিলিট করে দেয় তাহলে তো প্রবলেম তাই না তো এরকম অনেক কিছু আছে যেমন মডারেট করা মানে বুঝতেই পারছেন এখানে অনেক ফ্রান্স আছে সো এখানে যে রুল গুলো আছে না রুল ওয়ান রোল টু রোল থ্রি রুল ফোর তাহলে এই অ্যাক্টিভিটি গুলো আপনি কোত্থেকে পাবেন এই যে ধরেন আমি এখানে একটা আমার অলরেডি আছে সো আমি এখানে আমার ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে দেবো এরকম আমি একজন একটা ইউজার ক্রিয়েট করি ধরেন আমরা যদি খেয়াল করি অ্যাড নিউতে যাচ্ছি তার পাশাপাশি আমি চেষ্টা করছি একটা একটা নোটপ্যাড ওপেন করি ঠিক আছে একটা নোটপ্যাড ওপেন করি এখানে আমি কিছু হালকা একটু নোট করার চেষ্টা করবো আচ্ছা এইখানে আমি আসলাম আমি একটা ইউজার ক্রিট করছি সো আমি মনে বুঝতে পারছেন যে ইউজার থেকে এক ইউজারে ক্রিট করলে এই অপশনটা চলে আসবে তো একজনের নাম ধরেন হচ্ছে রাকিব ঠিক আছে রাকিব ওকে তার কি ইমেল অ্যাড্রেস থাকবে অবশ্যই সো একটা উদাহরণ ধরেন আমি দিলাম হচ্ছে আরবি জিমেল ডট কম তারপর হচ্ছে ফার্স্ট নেম কেউ আছে এগুলো হচ্ছে অপশনাল চাইলে দিলেও দিতে পারবো তারপর হচ্ছে জেনাক পাসওয়ার্ড জেনারেল পাসওয়ার্ড হচ্ছে এটা ও টু দিচ্ছে এগুলো স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছে আপনি চাইলে মেনুয়ালও পাসওয়ার্ড দিতে পারবেন আহ যে পাসওয়ার্ড ক্লিক করে যে অটোমেটিক স্ট্রং পাসওয়ার্ড আপনি জেনারেট করে দেবে অথবা আপনি আপনার মতো করে যেমন আমি যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার কখনো দেওয়া উচিত না কারণ হ্যাকাররা জানে এরকম অনেকেই আছে যারা নর্মালি হচ্ছে এক দু তিন চার পাস দেয় তো আপাতত যেহেতু এটা অফলাইনে আমি কাজ করছি আমার আহ অফলাইনে কম্পিউটারটা কেউ অ্যাক্সেস করতে পারছে সাধারণত তাই না সো আমি এটা আপাতত উইক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো কনফার্ম করছি এটা যে আমার উইক পাসওয়ার্ড অ্যান্ড যাকে আমি অ্যাকাউন্ট দিচ্ছি এই যে অ্যাকাউন্টটা যাকে করে দিচ্ছি তার রুলটা কি তার রুল হচ্ছে এখানে কি সাবস্ক্রাইবার এখানে দেখেন অনেকগুলা রুল আছে যে সাবস্ক্রাইবার কন্ট্রিবিউটর অথর এডিটর সো এখানে সাবস্ক্রাইবারের কাজ কী হবে সাবস্ক্রাইবার শুধুমাত্র রিড করতে পারবে এছাড়া সে আর কিছুই করতে পারবে না তো তারপর হচ্ছে এখানে রুল টু রুল টুটা কি রুল টু হচ্ছে এখান থেকে আমি যদি এখান থেকে এই যে এখান থেকে কন্ট্রিবিউটর দিয়ে দিই তাহলে কন্ট্রিবিউটর কি করতে পারবে শুধু রিড করতে পারবে আর পোস্ট গুলো করতে পারবে এছাড়া তারপর এখানে কি আছে যে থার্ড ওয়ান যদি আমরা খেয়াল করি অথর অথর অথরের কাজ কি শুধুমাত্র রিড করতে করতে পারবে পারবে পোস্ট তার কন্টেন্টটা পাবলিশও করতে পারবে না যেটা হচ্ছে রোল টু করতে পারতো না কিন্তু হ্যাঁ তার নিজের কন্টেন্ট সে নিজে পাবলিশ করতে পারছে তারপর যদি আমরা খেয়াল করি এখানে কি আছে আহ ইডিটর ঠিক আছে সো ইডিটর কি করবে এডিটর হচ্ছে সে রিড করতে পারবে এডিট পোস্ট করতে পারবে পাবলিশ পোস্ট করতে পারবে চাইলে ডিলিটও করে দিতে পারবে তো সে অন্যের কন্টেন্ট গুলো ডিলিট করার ক্ষমতা থাকতে পারে তো আমরা একটু করে দেখি কিন্তু তো হচ্ছে আমরা আমরা চাইলে এখানে কোনো একটা প্লাগিন ডিলিট করতে পারবো টোটাল অস আমি চাইলে আবার ইউজার ক্রিয়েট করতে পারছি আমি চাইলে টোটাল সম্পূর্ণ সবকিছু আমি চাইলে ডিজাইন পর্যন্ত চেঞ্জ করে ফেলতে পারছি সব কিছু আমার কাছে সো আমার টোটাল পাওয়ার সুপার পাওয়ার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর সো আমি একটা এখানে এডিটর দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলছি যেমন রাকিব উনি হচ্ছে একজন এডিটর তার পাশে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিউজারে ক্লিক করলাম এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আচ্ছা এইবার আমি একটা ইন কোয়ার্ডিনেটর যে প্রাইভেসি মোডে যে এটা আছে এইটা দিয়ে আমি একটু লগ ইন করার চেষ্টা করি আমার ওয়েবসাইটের নাম হচ্ছে কি ডি ফাইভ ওকে সো এইবার খেয়াল করি আমার সব একটা ওয়েবসাইট আসতে সেইখানে ওকে এখন আমি লগ ইন করার যদি ট্রাই করি সো লগ করার জন্য কী হবে লগ ইন লগ ইন হবে বা ডাবলু পি অ্যাডমিন লেখলেও কিন্তু চলে আসে আমরা জানি সো লগ ইন লেখলেও কিন্তু কাজ হয় রিডাইরেক্ট করে চলে আসে ওকে সো ইউজার কি দিছিলাম দিয়েছিলাম ইউজার নেম দিয়েছিলাম হচ্ছে রাকিব পাসওয়ার্ড কি দিছিলাম পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে এবার আমি লগ ইন করার ট্রাই করি ওকে এইবার দেখেন এখানে কি পাচ্ছি শুধু পোস্ট দেখতে পারবো অল পোস্ট আচ্ছা সো সো অল পোস্ট হ্যাঁ এখানে দেখেন এটা কিন্তু এডিটর তাহলে এডিটর মানে কি সে কিন্তু আমি যে পোস্ট করছিলাম হিসেবে সো করছি কে এই যে আমি যদি এখন প্রোফাইল থেকে যে আমি প্রোফাইলে ক্লিক করি আমার এখানে ছিল ইউজার মানে সকল ইউজার দেখতে পারতাম বাট এখানে শুধু প্রোফাইল তো প্রোফাইল থেকে শুধুমাত্র তার প্রোফাইলের ডিজাইন কালার তার পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস সবকিছু সে মানে চেঞ্জ করতে পারবে হ্যাঁ বাট সে কিন্তু আমার আমার অ্যাকাউন্ট চাইলে কিন্তু সে ডিলিট করতে পারছে না কারণ আমি এডমিন তো সে হচ্ছে ইডিটর তো ইডিটরের কাজ শুধু ইডিট করার কাজ করতে পারবে কিন্তু এখানে একটা বিষয় দেখেন তাকে যেহেতু আমার ওয়েবসাইটে দায়িত্ব দেওয়া হয়েছে সে আমার কন্টেন্ট যে আমার পার্থ লেখা তার মানে আমার পাবলিশ করা কন্টেন্টগুলো কিন্তু সে পাচ্ছে এবং চাইলে সে এটাকে ইডিট করতে পারছে যে এখানে ইডিট করার ইডিট করতে পারতেছে বা চাইলে হচ্ছে সে আমার কন্টেন্টটাকে আবার পাবলিশ করতে পারছে তার একজন এডিটর সে অন্যের কন্টেন্টে অ্যাক্সেস পাচ্ছে সে চাইলে এগুলোকে পাবলিশ করতে পারবে এবং সে চাইলে এগুলোকে ডিলিট করতে পারবে তো আপনি এখানে কয়েকটা ভাগে ভাগ করতে পারেন যেমন আপনি হচ্ছে একজন উদ্যোক্তা আপনি একটা নিউজ ওয়েবসাইট বানালেন হ্যাঁ সো আপনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর এখন আপনি একজন ম্যানেজার নিয়োগ করলেন যে কিনা আপনার টোটাল ওয়েবসাইটটাকে ম্যানেজ করবে ওনার কাজ হচ্ছে কন্টেন্টগুলো দেখা পর্যাপ্ত পরিমাণে কিনা কাউকে কন্টেন্ট এডিট করলে এডিট করবে ডিলিট করতে চাইলে ডিলিট করে ফেলবে এইগুলা বিষয় করতে আছেন সো এইগুলার ক্ষেত্রে কি দিবেন এরকম রুল রুল ফোর রুল ফোর মানে হচ্ছে কে রুল ফোর মানে হচ্ছে এডিটর হ্যাঁ এখন আপনি যদি কাউকে নিয়োগ করতে চান যারা হচ্ছে এই কন্টেন্ট লিখবে সেটা নিউজ পেপার হোক আর ব্লগ ওয়েবসাইট হোক তাদের ক্ষেত্রে হচ্ছে রুল রুল মানে কে আপনি এখানে যদি আসেন ইউজার যে আমার এখানে দুইটা ইউজার আচ্ছা আমরা যদি রাকিবে এখানে চাই কি কি আরো ছিল এখানে এডিটর ছিল অথ দিয়ে দিতে পারি তার মানে

এরকম বিষয়গুলো আর কি হ্যাঁ এখানে আর কিছু কিন্তু আমি করতে পারছি না হচ্ছে এই আর কি ঘটনা বিষয় তার জন্য এটা একটু বলে রাখা তো যাই হোক তো আমি আশা করি বুঝতে পেরে গেছেন যে ইউজারের বিষয়টা ইউজার রুলের বিষয়টা তো আমরা চাইলে এরকম অনেক কিছু করতে পারি বা ইউজার রুল ক্রিয়েটের উপরে আপনি আরো পেইড লেভেলের প্লাগিনও আছে পেইড লেভেল প্লাগিন গুলা দিয়ে অ্যাডভান্স কাজ করতে পারবেন যে এই রুল যে ডিফল্ট ভাবে যে দুইটা রুলস আছে এর বাইরেও আপনি আরো রুল সেট করতে পারবেন বা রুল বাতিল করতে পারবেন এরকম অনেক কিছু অ্যাডভান্স কাজ করা আছে এগুলো হচ্ছে পেইড লেভেলের কিছু টুলস আছে আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এগুলা স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য এখন আমাদের মেইন আগে থাকবে আছে আগে আর্নিং গোল ঠিক আছে সো প্রথম হচ্ছে আগে আপনাদের আর্নিং গোল গুলো আমি ফুলফিল আপ করে দিয়ে তারপরে যত এক্সট্রা জিনিস দেখানো যায় সব জিনিসগুলো আছে দেখানো তো এক্সট্রা জিনিসগুলো আপনাকে বেশি স্মার্টনেস করবে বেশি স্কিল অর্জন করতে সাহায্য করবে তো আমাদের ওই এইগুলা করতে গিয়ে আবার মেন ট্র্যাকটা থেকে যেন আবার না হারিয়ে যায় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সো পরবর্তী টিউটোরিয়ালটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে আমরা যে এস এ অ্যাডমিন হিসাবে আমি ঢুকতেছি আমি চাইলে কিন্তু অন্য পাসওয়ার্ড যদি আমাকে বলে যে ভাইয়া আমাকে তো আপনি অ্যাক্সেস দিচ্ছেন আপনার ওয়েবসাইডে আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি সো যেমন দেখেন ওনার অ্যাক্সেস আমি চেঞ্জ করে দিতে পারছি হ্যাঁ বা উনি পাসওয়ার্ড ভুলে গেছে সো আমি কি করবো যে অল ইউজার আসবো ঠিক আছে অল ইউজার আসবো যতজন ইউজার ক্রিয়েট করা আছে ওনার নামটা লিখে আমি সার্চ করবো বা ওনার ইমেল অ্যাড্রেসটা লিখে সার্চ করবো তাহলে এখানে আমি পেয়ে যাবো সার্চ করার বিষয়টা হচ্ছে এরকম যে ইউজার নেম ইমেল বা রুল লিখেও দিতে পারে বাট ইমেল আর ইমেল দিয়ে হচ্ছে একদম ইউনিকলি মানুষকে খুঁজে বের করা যায় এটা সবচেয়ে বড় বিষয় সো দেন হচ্ছে আপনি যে এডিট অপশনে গেলেন এডিট অপশনে গেলেন দেন হচ্ছে তার পাসওয়ার্ডটা হচ্ছে আপনি চেঞ্জ নিউ পাসওয়ার্ডে ক্লিক করে এখানে পাসওয়ার্ড নতুন করে দিয়ে আপডেট ইউজারে ক্লিক করে নতুন পাসওয়ার্ড ডাটা কি ক্রিয়েট করছে ওনাকে আপনি ইমেল করে বা যেভাবে জানানো আপনি জানিয়ে দিতে পারছেন কারণ ঘটনা হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড জানা থাকলে অন্য পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে দিতে পারছেন কিন্তু বিষয়টা এরকম যদি হয় আপনি নিজে অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু নিজে পাসওয়ার্ড ভুলে গেছেন সো আপনার তো আগে পেজে অ্যাক্সেস আসতে হবে তাই না যেমন আমি লগ আউট যদি এখান থেকে দিয়ে দিই তাহলে আমি ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছি তাহলে আমি আমার পাসওয়ার্ডটাকে রিজেনারেট করব কিভাবে বা চেঞ্জ করতে চাইলে বা আমি পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে কাজটা করব এই জিনিসটা নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করছি